সে বিজেপি হতে পারে বা তৃণমূল হতে পারে বা অন্য কোন দলের হতে পারে, মৃত্যু কেউ মেনে নেয় না। কিন্তু তা নিয়ে এই গোলমাল, সন্ত্রাস, বাড়িঘর ভাঙচুর, আগুন ধরানো, এই জিনিস আমরা মানতে পারি না। এই কাজ করেছে এবং তা প্রতিরোধ করবার নাম করে কোথাও কোথাও তাদের যে সন্ত্রাস, সেই সন্ত্রাস রাত্রিবেলা বোমা বর্ষণ, দিনের বেলা বোমা বর্ষণ চলতে থাকলো। আপনাদের দশই এপ্রিল আপনাদের সিংহাসিত ভোট দিয়ে নির্বাচিত করবেন বাম মোর্চার প্রার্থীকে। আমি প্রার্থী, আমার মাধ্যমে চিহ্নল প্রার্থী আমি হতে পারি নির্বাচিত। গোলমাল করেছেন, করছেন, তাদের থেকে আজকে উৎপত্তি দিনাতে। গত 24 তারিখ যারা দিনাটা শহরে গেছেন তারা জীবন হাতে নিয়ে বাড়ি ফিরেছেন। আমরা প্রচারে ছিলাম বামপন্থীরা, আমরা সরে গেলাম, এসডিওর কাছে আমরা গেলাম যে আপনি শান্তির ব্যবস্থা করুন, এই অশান্তি মানুষ দীর্ঘদিন থেকে তারা সন্ত্রাসের শিকার হচ্ছেন, এই অবস্থায় দিনাটায় শান্তি থাকছে না আমাদের দিনাটা। আমি চোখে দেখলাম একজন আয়ুব আলী নাম এখানে এসছেন, তারা বিপন্ন অবস্থা, রাতের পর দিনের পর দিন অনলাইনে লড়াই চলাই, প্রধানমন্ত্রী দপ্তর, স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তর, মুখ্যমন্ত্রী দপ্তর, মুখ্য সচিবের দপ্তর, অনলাইনে লড়াই তাদের রক্ষা করা হোক, খেলানো হোক। আর ডিএম এর কাছে দাবি, একটা দাবিও তো করেননি সংসদ নিষিদ্ধ প্রামাণিক, একটা দাবি তুলে ধরতে পারবেন না উদয়ন গুহ, পারবেন না। আর আমরা তুলে ধরতে পারবো সার্কুল, আপনার ফেসবুক আপনার সার্চ করুন যারা করেন আব্দুল রব, মে মাস থেকে গত একের পর এক চিঠি পাবেন। এই আয়ুব ভাইয়ের কথা উল্লেখ করলাম, তারা নয়ডার 46 নম্বর সেক্টরে ছিলেন, তারা যোগাযোগ করলেন, খাবারের একদিনের ব্যবস্থা করে তাদের ফেরানোর ব্যবস্থা করা, অনেক সংসদ ছেলেমেয়েদের ফোন করে তাদের সহায়তা পাইনি। আজকে কথা বলি, নির্বাচন হবে, নির্বাচন যাবে, মানুষের স্বার্থে লড়াই, এই লড়াই আমাদের চলতে থাকবে। আর আপনারা আমাকে নির্বাচিত করলে আপনাদের দাবি নিয়ে বিধানসভায় আমি তীব্র লড়াইয়ে থাকবো, এটাই হচ্ছে আমার শপথ। এই আবেদন আপনাদের কাছে রেখে প্রত্যেকে আমার সালাম নমস্কার জানিয়ে আগামী 10 এপ্রিল আপনাদের, আমি সাধারণ ছেলে, আপনাদের ভাই পুত্র ভাস্তা হিসাবে আমাকে ভোট দেবেন সিংহ ছাপে, এই আবেদন রেখে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ। বাম, কংগ্রেস, আইএসএফ, সংযুক্ত মোর্চা, জিন্দাবাদ, জয় হিন্দ।